নমস্কার প্রবল বন্যায় কার্যত লন্ডভন্ড দুবাই গত কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমির শাহির বেশ কিছু অংশে একটানা ভারী বৃষ্টি ও ঝড়ের প্রভাবে দুবাইয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার ফলে বাড়িঘর দোকানপাট এমনকি শপিং মলগুলো জলে ভেসে গিয়েছে বন্যায় অনেক বাড়ির পাশাপাশি বহু সেতু ও রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে যার কারণে দুবাইয়ে স্কুল ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে একটানা বৃষ্টির ফলে নিচু এলাকার রাস্তাগুলি জলমগ্ন হওয়ার কারণে রাস্তাঘাটে যান চলাচলের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন দুবাইয়ের অবস্থা এমন হয়েছে যে মানুষ যানবাহনের চেয়ে বেশি নৌকায় যাতায়াত শুরু করেছে সংযুক্ত আরব আমির শাহির আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির কারণে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে যেই সব এলাকাতে ফ্লাশ ফ্ল্যাটের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই দুবাই পুলিশ সেখান থেকে লোকজনকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়েছে এদিকে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে দুই ক্যাটাগরি শক্তিশালী ঘূর্ণিঝড় আগামী সাতাশে নভেম্বর থাইল্যান্ড উপসাগর থেকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণাবত্ত যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে শক্তি সঞ্চয় করে আগামী উনত্রিশে নভেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর দিকে এগিয়ে আগামী দুয়ে ডিসেম্বর নাগাদ পশ্চিমবঙ্গ লাগোয়া উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এটি বাঘ নিয়ে দীঘা ও সুন্দরবনের উপকূল ঘেসে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে স্থলভাগে আচরে পড়তে পারে ফলে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়াতে বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা বরিশাল চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে শীতকালীন চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে সাগরে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে যার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিও অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ